ইয়ানাস দুনিয়া তুচ্ছ, আল্লাহর কাছে রয়েছে উত্তম স্থায়ী ব্যবস্থা আখেরাতে। ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা, আর তোমাদের যা কিছু দেওয়া হয়েছে গাছপালা হাঁস মুরগি ছেলে মেয়ে ধন সম্পদ জমি জামা দালান কোঠা রাস্তাঘাট বউ ছেলে মেয়ে এই বাতি এই পালং এই যত কিছু আছে কার্পেট এই মোবাইল ল্যাপটপ মাইক্রোফোন এভরিথিং, সুন্দর এই পাঞ্জাবি জ্যাকেট মাফলার টুপি স্বর্ণ গহনা রূপা এই সব কিছু রয়েছে হচ্ছে ভোগ বিলাস আর দুনিয়ার জন্য সৌন্দর্য। ওয়ামা ইনদাল্লাহি খাইর, আল্লাহর কাছে যা আছে তা হচ্ছে উত্তম। আল্লাহর কাছে কি আছে কে বলতে পারেন? হ্যাঁ কি আছে? কি কার কাছে আছে? দুনিয়াতে যা আছে তা কি? ছেলে মেয়ে টাকা পয়সা সৌন্দর্য নেতৃত্ব তুচ্ছ। আপনারা এখানকার যারা পূর্বাচলের মানুষ ফকির ছিলেন না, দুই বিঘা জমি বিক্রি করে জ্বর সারাতে পারেন নাই ভাই, কয়দিন আগের কথা বলেন, আপনার দাদার জিজ্ঞেস করেন না ভাই চাষ বলে, দুই বিঘা জমি বিক্রি করে জ্বর সারাতে পারেন নাই, সেই আপনি এখন এক শতক জমি বিক্রি করেন 1 কোটি টাকা, 1 বিঘা জমিতে 30 কোটি টাকা, এখনো আপনার আল্লাহর প্রতি কমপ্লেইন, আল্লাহর জন্য অভিযোগ, আল্লাহ কি দিছে আপনাকে? এখনো মসজিদ মাদ্রাসায় তিনি কাজে ইয়াতিমরা কষ্ট পায় ইয়াতিম খানায়। অবশ্য আপনারা একটা ভালো কাজ করেছেন, জুমার নামাজে যারা সপ্তাহে একদিন নামাজ পড়ে এদের জন্য 10 তলা বিল্ডিং বানাইছেন, পুরো 10 তলা জুড়ে টাইলস লাগাইছেন, এসি লাগাইছেন, ফ্যান লাগাইছেন, কার্পেট লাগাইছেন। কেন? কারণ 34 ওয়াক্ত বাদ দিয়ে কিছু লোক এসে শুধু জুমার নামাজ পড়ে যাবে, 1 ওয়াক্ত ওদের জন্য সব ব্যবস্থা করেছেন। ওই একই মসজিদে ফজর মাত্র 15 জন, আপনারা সবার আগে যা বাতিটা বন্ধ করে দেন কারণ বিলবিশ, কারণ এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ পুরো মসজিদ কার জন্য? যে শুধু জুমা পড়বে তার জন্য। দুনিয়া কি উত্তম? কার কাছে কি আছে? আল্লাহর কাছে। পূর্বাচলের জায়গার চাইতে জান্নাত তো নর্মাল জিনিস না? আরে ভাই আপনারাই তো মানুষ, এদেশে সব ভাড়াটি আপনাদের এখানে জায়গা কিনে থাকে, আপনারা হলেন মহারাজ, সব হলে বৈঙ্গার রোহিঙ্গা কত কিছু বলেন আপনারা। আপনার দাদারা জিজ্ঞেস করেন, 2 বিঘা জমি বেচা ফোড়া শ্রেন ফোড়া, আপনার দাদির ফোড়া ভালো করতে পারে না, 2 বিঘা জমি বেচে আরো ঋণ করা লাগছিল, আল্লাহ দিছে, আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহর পথে ব্যয় করেন, 10 শতক আছে, 20 শতক আছে, 2 শতক ছেড়ে দেন। এই 2 শতক জমি কেনার জন্য কত মানুষ বাবা মায়ের পর্যন্ত চিকিৎসা করে না জানেন? এই যেটা আপনাকে আল্লাহ পৈতৃক সূত্রে দিয়ে দিছে, এত তুচ্ছ মনে করছেন কোনো, আল্লাহ কি দিছে আপনাকে কেন ভাবছেন আপনি? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু ওয়া লাদ-দারুল আখিরাহ وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون وما نوش اي دنيا الجيبون كيل تبشا شرار كتشونا اي دنيا الجيبون شدو كيل تبشا چكا گول چكا گول بس اپنا رجوكي ها دو 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 چلو کبڑی 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 چلو اپنا باپر جوكي چلو چكا گول اخونا اپنا چلر جوكي کل کر ریبیب دے ریبیب دے আপনার নাতি পুতির যুগে কি আসবে জানি না, বোঝেন নাই? আপনার বাপ আর আপনি ছক্কা ছক্কা করছেন গোল গোল করছেন, আপনার বলা কিগুলো করে সে বলে রিভাইভ দে রিভাইভ দে কিল কর কিল কর, বুঝেন? এবার আপনার বাচ্চা কি করবে, আপনার বাচ্চার বাচ্চা কি করবে সেটা চিন্তা করেন। আল্লাহর কাছে যা আছে সেটা উত্তম এবং স্থায়ী। আফালা তাআকিলুন ইয়া নাস, তবু কি তোমরা অনুধাবন করবে না যে আল্লাহর কাছে উত্তম রয়েছে এই দুনিয়া শুধু খেল তামাশা ছাড়ার কিছুই না? তোমরা জেনে রাখো নিশ্চয় দুনিয়ার জীবন খেল তামাশা কৌতুক ক্রিয়া ছাড়া আর কিছুই নয়। وزنه وتفاخر بينكم وتكاثر في الاموال والاولاد اي دنيا খেল তামাশা ক্রীড়া কৌতুক জাক জমক একজন আরেকজনের চাইতে পরস্পরের গর্ব অহংকার ব্যতীত আর কিছুই নয়।
সন্তান প্রাচুর্য এই জিনিস লাভের প্রতিযোগিতা ছাড়া এই দুনিয়া কিচ্ছু নয়। এই দুনিয়াতে সর্বোচ্চ সন্তান পাওয়া যাবে, সর্বোচ্চ প্রাচুর্য পাওয়া যাবে, সর্বোচ্চ গৌরব নেতৃত্ব পাওয়া যাবে, সর্বোচ্চ 60 বছর পাওয়া যাবে, গাড়ি বাড়ি বাংলো সুন্দরী নারী পাওয়া যাবে, সর্বোচ্চ সালাম পাওয়া যাবে, ভয় মানুষ দিবে, দাওয়াত পাওয়া যাবে, বিচার হবে না তোমাকে ছাড়া, তুমি গেলে বিচার শুরু, ও তুমি উঠলে বিচার শেষ, সর্বোচ্চ এতটুকু পাবে, এই দুনিয়া থেকে আর কিছুই পাবে না। মানুষ ভয় করো আখেরাতের বাস্তবতাকে। ফাইযা জাআত আস-সাখা, যেদিন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা তার বাপ থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী তার সন্তান থেকে, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি, সেদিন প্রত্যেকের এমন গুরুতর অবস্থা হবে যে যা তাকে সম্পূর্ণরূপে ব্যবস্থা ব্যস্ত রাখবে। আমার ভাইকে পুলিশে নিয়ে গেছে নেশা করে, অমুক কই তুমুক কই, সেই দিনে খোঁজ খবর নেওয়ার সময় থাকবে না। ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা, সেদিন কোন অন্তরঙ্গ বন্ধু কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজ খবর নেবে না। মানুষ ইত্তাকু রাব্বাকুম হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহকে ভয় করো যেভাবে ওনাকে ভয় করা উচিত, মৃত্যুবরণ করো না মুসলিম হওয়া ছাড়া। এইখানে একটা প্রবলেম আছে, দাদা মুসলমান, বাপ মুসলমান, নিজে মুসলমান, পোলে মুসলমান, বউ মুসলমান, শালা শালি, নানা নানি, খালা খালু, আত্মীয় স্বজন, 15 বংশ সবাই মুসলমান। 15 বংশ কেন বললাম জানেন তো? যদি আপনি মাইন্ড করেন যে 14 রে 14 বললে একটু বাড়াই বললো না আমারে, একটু তেল মারলো না আমারে, তো এই জন্য তেল মেরে দিলাম আর কি, 15 বংশ সবাই মুসলমান, এই জন্য মুসলমান বলে সবাই। আমারও একই অবস্থা ভাই, আমিগুলো আমারে বলতেছি, বিশ্বাস করেন আপনি, দেখেন দুনিয়া তুচ্ছ, আমি নিজেই ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি হয়তো অনেক সময়। আমি আসলে আজকে আপনাকে দাওয়াতে দিচ্ছি না, আমি আমাকে দাওয়াত দিচ্ছি, দেখেন আপনার কোনো কাজে আসে কিনা এখান থেকে নিয়ে। ফাইযা জাআত আত-তাম্মাতুল কুবরা, হে মানুষ যখন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সা, মানুষ যা করেছে সে সেদিন তা স্মরণ করবে, ওয়া বুরিজাতিল জাহিমু লিমান ইয়ারা, আর প্রকাশ করা হবে জাহান্নামকে তার দর্শকের জন্য। টিকিট যেমন কাটো বিপিএল ইপিএল এপিএল ফিফা আরো কত কি, আরো কত কি টিকিট কাটো না, উন্মোচন করবে, খেলা উদ্বোধন করবে, শোরুম উদ্বোধন করবে, বিল্ডিং উদ্বোধন করবে, নদী নালা খাল বিল ব্রিজ ঘর বাড়ি দোকান উদ্বোধন করবে। আল্লাহ বলছে ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সা, মানুষ যা করেছে তা সে স্মরণ করবে ঠিক ওই মুহূর্তে। আল্লাহ কি করবে, ওয়া বুরিজাতিল জাহিমু লিমান ইয়ারা, জাহান্নামকে প্রকাশ করা হবে তার দর্শকদের জন্য। ফাআম্মা মান তাগা, সুতরাং যে সীমা লঙ্ঘন করে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেয়, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাকে আল্লাহ জাহান্নামের সাদাস্বাদন করাবে, সে জাহান্নামে যাবেই যাবে।